সরকার শিক্ষা স্বাস্থ্য শিল্প এমনকি প্রশাসনের দিক দিয়েও সব জায়গায় অসফল হয়েছে। এবং গতকাল মুখ্যমন্ত্রীর কথায় সেটা প্রমাণ হয়ে গেছে, তিনি নিজে হতাশ, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তাই আমরা দাবি করছি, প্রশাসন চালানো আপনাদের কম্ম নয়, বাংলা ধীরে ধীরে রসাতলে যাচ্ছে, এই সরকার যতদিন থাকবে বাংলার তত ক্ষতি হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব উনি পদত্যাগ করুন, তাহলে বাংলা বাঁচবে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাংলা বাঁচাবার জন্য আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি করছি, আপনারা 356 ধারা জারি করে এখানে রাষ্ট্রপতি শাসন করুন, তাহলে পশ্চিমবাংলা যেটুকু বাকি আছে সেটা বাঁচানো যাবে।